ইমাম হাসান হোসেন আওয়াজ তুলতে লাগলো, ও নানা বলুন তো আপনার বাপের নাম কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাদার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আব্বার নাম হযরত আব্দুল্লাহ, ও নানা বলো তো বলো আমার বাপের নাম কি? হযরত আল্লাহর নবী বলে, ও ভাই রে তোমার বাপ এমন বাপ যার নাম হলো শেরে খোদা। হায়দার কারার শোনো রে, আমি হলাম ইলমের শহর আর তোমার আব্বা হলো ওই শহরের দরওয়াজা। বলি সুবহানাল্লাহ। বাপের দিক দিয়ে এরা অনেক বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে, না না গো, তোমার মায়ের নাম কি? আল্লাহর বলে, ও নাতি ভাই আমার মায়ের নাম মা আমেনা। নানা গো বলো বলো আমার মায়ের নাম কি? বলে, নাতি রে তোমার মায়ের নাম মা ফাতেমা। সাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হাসান হোসেন কেঁদে যায়, বলে, নানা গো এ প্রশ্ন করলে বুঝি তুমি দুঃখ পেয়েছো গো নানা। না নাতি ভাই দুঃখ পাইনি, কান্না দুই রকম হয়, একটা সুখের একটা দুঃখের। নাতি রে আজকে আমাদের চোখ আমার চোখে কান্না, তোদের এ প্রশ্নের অপেক্ষায় ছিলাম, আজকে এ প্রশ্ন পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। নাতি রে নাতি আমার মা জান্নাতের রানী হবে না। ও নাতি রে তোমার মা জান্নাতের রানী, বতুল জোহরা সৈয়দাতুন নিসা আলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারিনী তোমার মা হবে। আমার মা তো সর্দারিনী হবে না, তোমার মা ছাড়া জান্নাতে কেউ যাবে না। এই দিক দিয়েও তোমার মায়ের মর্যাদা অনেক বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ইয়ে কথা বললেন সাহাবীরা দেখছে সত্যি তো, এই হিসাবটা তো আমরা কোনোদিন করে দেখিনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন মুচকি মেরে হাসলো, আওয়াজ তুললো, না না গো এবার শেষ কোশ্চেন করব। বলে, বল রে নাতি কি ভাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন বলে, নানা গো বলো তো তোমার নানার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নাতি ভাই রে আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি। বলো নানা আমার নানার নাম কি? এ কথা যখন বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নাতি রে তোমার নানা এমন নানা যে নানার জন্য কুল কায়না দুনিয়া সমস্ত সৃষ্টি হয়েছে, যে নানা না হলে দুনিয়া হতো না, সে তোমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে নাতি
মোহাম্মদুর রাসূলুল্লাহ বিরাদার বন্ধুগণ আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে দেখ দেখ আমি দুনিয়া কুল কায়না সৃষ্টি করেছি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য হে বিরাদার বন্ধুগণ মোহাম্মদ খোদা নহি হয় খোদা সে জুদা ভি নহি হয় मोहम्मद खुदा नहीं है खुदा से जुदा भी नहीं है अल्लाह अकबर अल्लाह नबीर संगे दुनियार कौड़ी तुलना हबे ना नबी अमर अव्वलो आखिरो मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम समस्त नबीदेर नबी समस्त बिरादर पैगंबरेर पैगंबर समस्त रसूलेर रसूल नबी अमर बोलले नाति भाई रे আমার থেকে তোমরা আর তোমাদের থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগণ আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বিরাদার বন্ধুগণ এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাউকে তুলনা করলে হবে না নবী আমার বড় আল্লাহু আকবার এবার চলুন আগে বাড়ি বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে হযরত ইমাম হাসান এন্ড হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলো বিরাদার বন্ধুগণ আল্লাহর নবী মুস্তাফা বাটি দুইকে কালে মুখে চুম্বন দিয়ে বিরাদার আদর যত্ন দিল সমস্ত দুই নাতি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলল বিরাদার বন্ধুগণ বাড়ি গিয়ে পৌঁছে গেল নিজের মায়ের সঙ্গে মহব্বতে লিপ্ত হয়ে গেল আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে সৃষ্টি করেছি মাত্র 6 দিনে পৃথিবী সাজিয়েছি আল্লাহকে প্রশ্ন করা হলো মাবুদ কেন সৃষ্টি করেছো দুনিয়া বলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন আমার makhluk যাবে দুনিয়ার বুকে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে আমি দুনিয়ার বুকে দুইটা জাতকে সৃষ্টি করেছি এক নম্বরে জিন জাত দ্বিতীয় নম্বরে ইনসান আল্লাহকে প্রশ্ন করা হলো মাবুদ কেন সৃষ্টি করেছেন এই দুই জাতকে আমার আল্লাহ পাক মধুর দ্বিতীয় দিন চলে সাংসারিক জীবন আস্তে আস্তে বাড়তে লাগলো হযরত ইমাম হাসান এন্ড হুসাইন দিনের পর দিন বড় হতে লাগলো বিরাদার বন্ধুগণ বাপ বেটা বেটি আওলাদ ইত্যাদি স্বামী স্ত্রীতে মহব্বত তের হার বাড়তে লাগলো একের পর দ্বিতীয় দিন চলে ইমাম হাসান হোসেন আস্তে আস্তে বড় হয়ে যায় বিরাদার বন্ধুগণ দেখুন একদিনের ঘটনা আল্লাহু আকবার এক সওয়ালি বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেছে আমার 200 দিনার টাকার দরকার আমার কন্যার বিয়ে শাদী হচ্ছে না অর্থের অনেক অভাব যদি টাকা পয়সা হয়ে যেত আমি আমার কন্যার বিয়ে দিয়ে দিতাম আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম টেনশন না নিয়ে আওয়াজ তুললেন মা গো কিছুক্ষণ পরে আমার দরবারে আসবা তোমার সমস্ত সওয়ালের সওয়াল জবাব দিয়ে দেওয়া হবে বিরাদার বন্ধুগণ মেয়েটা চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হযরত আলীকে ডেকে পাঠালেন রে আলী দুরুসরি পাঠ করে দাও আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যাদিনা।